পাঁচ বছর আগে স্বতন্ত্র এমপি প্রার্থী রেজাউল করিম বাবলুর বার্ষিক আয় ছিল মাত্র 5,000 টাকা। স্ত্রী ছিলেন বেকার। এখন ভোটে জিতে এমপি হওয়ার পর সেই বাবলুর সম্পদ বেড়েছে 724 গুণ। বেকার থেকেই স্ত্রী বিউটি বেগম হয়েছেন কোটিপতি। রয়েছে 1,000 বর্গফুটের সুউচ্চ ভবন। চলাফেরা করার জন্য রয়েছে নিজ নামে 2টি গাড়ি। রেজাউল করিম বাবলু বগুড়ার আলোচিত একটি নাম। ইউনিয়ন পরিষদের সদস্য পদে হেরে পরের বার লড়াই করেন চেয়ারম্যান পদে। সেখানেও পরাজিত হয়ে থেমে যাননি তিনি। 2009 সালে লড়াই করেন উপজেলা চেয়ারম্যান পদে। ভোট পান মাত্র 17টি। তারপরও মাটি কামড়ে পড়েছিলেন ভোটের মাঠে। গত জাতীয় সংসদে ভোটে সব হিসেব নিকেশ বদলে দিলেন রেজাউল করিম বাবলু। জিরো থেকে হয়ে গেলেন হিরো। সাজাপ্রাপ্ত আসামি হয় 2018 সালে 11 জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 7 আসনে খালেদা জিয়া অংশ নিতে না পারায় সেবার আসনটিতে স্বতন্ত্র প্রার্থী বাবলুকে সমর্থন দেয় বিএনপি। ফলে এক রাতের ব্যবধানে সংসদ সদস্য হয়ে যান তিনি। ভাগ্যের ফেরে এমপি হওয়ার পর নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে পিছপা হননি তিনি। এলাকাবাসীর নানা প্রতিবাদ বিক্ষোভ পেছনে ফেলে দুহাতে যে টাকা কামিয়েছেন তার প্রমাণ এবার হলফনামায়। মাত্র 5 বছরের ব্যবধানে বাবলু পরিবারের এমন উত্থান স্তম্ভিত করেছে এলাকার সাধারণ মানুষকে। 5 বছর আগে বাবলুর হলফনামায় উল্লেখ করেছিলেন তার বার্ষিক আয় 5,000 টাকা। ভোটে দাঁড়ানোর আগে জমা ছিল মাত্র 30,000 টাকা। চলাফেরা করতেন একটি পুরনো মোটরসাইকেলে। আর বর্তমান তিনি 2টি গাড়িতে চড়েন, একটি নিশান এক্সট্রেল জিপ, অন্যটি ল্যান্ড ক্রুজার। 2টি গাড়ির দাম 1,04,45,000 টাকা। বর্তমানে তার সম্পদ রয়েছে 1,64,39,355 টাকা। আগের পেশা ব্যবসা ও সাংবাদিকতা থেকে এবার শুধু ব্যবসায়ী বনে গেছেন বাবলু। তথ্য অনুসারে সাংবাদিকতা আর করেন না তিনি। এসএসসি পাস করা এই ব্যক্তি এবার দ্বাদশ জাতীয় নির্বাচনে কমিশনে দেওয়া হলফনামায় নিজের পেশা ইট বালু সিমেন্ট সহ অনলাইন ব্যবসা উল্লেখ করেছেন। তখনকার 5,000 টাকার বার্ষিক ও 417 টাকার মাসিক আয় এখন ফুলে ফেঁপে মাসে আয় দাঁড়িয়েছে 3,02,028 টাকা। এই হিসেবে আয় বেড়েছে 724 গুণেরও বেশি। গতবারের হলফনামা অনুসারে নিজের নামে বাবলুর 5,00,000 টাকার দালান ছিল। এবার সেই দালানের কোনো হদিস নেই হলফনামায়। তার স্ত্রীর নামে 1,01,50,000 টাকার আবাসিক ভবন থাকার কথা বলছেন তিনি। আগে বাবলুর কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট ছিল না, এবার তার নামে 15,00,000 টাকার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। বগুড়ার আলোচিত এই ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রকল্পের নথিতে টাকা ছাড়া সই না করার অভিযোগ রয়েছে। এলাকার লোকজন বলেন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির কোনো কিছুতেই ছাড় দেননি তিনি। ধর্মীয় কাজেও তাকে আগাম টাকা দিতে হয়েছে। এবার বগুড়া 7 আসনের মনোনয়নপত্র জমা দেওয়া 25 জনের মধ্যে 16 জনই স্বতন্ত্র প্রার্থী। কি করে 5 বছরে এত সম্পদের মালিক হলেন, এমন প্রশ্নের জবাবে রেজাউল করিম বাবলু বলেন, ব্যবসা করেছি, টাকার মালিক হয়েছি, আমি অবৈধ কোনো কিছু করিনি। সব তথ্যের ব্যাখ্যা হলফনামায় দেয়া আছে। আমার স্ত্রীর ব্যাপারটিও একই, এসব ব্যাপারে কথা বলতে চান না বলে জানান তিনি। সাদাকালো নিউজ।